আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি ইসলামে নারীদের সম্মান অনেক বেশি। সম্মানের মুকুট বলতে যা বোঝায় ইসলাম নারীদের তাই পরিয়েছেন আলহামদুলিল্লাহ। অথচ তাবুত বিশ্বে একটা সময় নারীদের ভোগের পণ্য মনে করা হতো, এখনও অন ইসলামিক পরিবেশে নারীদের অসম্মানের পাত্র হিসেবে দেখা হয়, যার ভুরি ভুরি প্রমাণও রয়েছে। নারীদের প্রতি নিগ্রহের অমানবিক সুযোগ পবিত্র কোরআন দূর করে দিয়েছে। কোরআনে নারীদের নামে ও তাদের অধিকার নিয়ে স্বতন্ত্র সূরা বর্ণিত হয়েছে, সুবহানাল্লাহ। এছাড়াও কন্যা সন্তানের প্রতি অচ্ছুত ভাব যাদের আছে তাদের বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় মনোকষ্টে তাদের চেহারা কালো হয়ে যায়। তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে। তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কতই না নিষ্ঠুর। সূরা নাহল আয়াত নম্বর 58-59। ইসলাম নারীদের জন্য আমল ও ইবাদত বন্দেগি অনেক সহজ করে দিয়েছে, ফলে নারীরা আল্লাহর হুকুম মান্য করা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা খুবই সহজ। এখানে কয়েকটি আমলের কথা উল্লেখ করা হয়েছে যেগুলোর মাধ্যমে যে কোনো মুসলিম নারী সহজেই জান্নাত লাভ করতে পারে। নারীরা যে চার কাজে জান্নাত লাভ করতে পারে। ইসলাম নারীদের জন্য জান্নাত লাভের পথ একদম সহজ করে দিয়েছেন। এক হাদিসে বলা হয়েছে, চারটি আমল করলে আল্লাহ তাআলা তাদের জান্নাতে পৌঁছে দেবে, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে। হাদিসে আছে, যে চারটি আমলের মাধ্যমে নারীরা জান্নাতে প্রবেশ করবে তার প্রথমটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা। আমরা সকলেই জানি সালাত হচ্ছে জান্নাতে যাওয়ার চাবিকাঠি। তো নারীদের জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা। দ্বিতীয় নম্বরে রয়েছে রমজান মাসে সিয়াম আদায় করা। সিয়াম পালনের মাধ্যমে নারীরা তাদের জান্নাতের পথ সুগম করার দ্বিতীয় শর্ত পূরণ করতে সক্ষম হবে। তৃতীয় নম্বরে রয়েছে লজ্জাস্থানের হেফাজত তথা পর্দা করা। আমরা সকলেই জানি পর্দা করা নারীদের জন্য ফরজ করা হয়েছে। এবং সর্বশেষ ও চার নম্বরে রয়েছে স্বামীর আনুগত্য করা। এই চারটি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে নারীরা। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 4163।